বিনু, বিনু আমি এসেছি বিনু, কোথায় তুমি? বিনু, তুমি তুমি এসেছো? সত্যি তুমি এসেছো? আমি এসেছি, আমি কতদিন তোমাকে খুঁজেছি। তুমি আমার স্ত্রী, আমার ধন্য পত্নী, আর আমি তোমার কাছে আসবো না? চলো, আমি ঘোড়ার গাড়ি এনেছি, আমরা দুজনে যাত্রা শুনতে যাব। চলো এক্ষুনি চলো। চম্পা, মাসি গো, হাত খাও না মাসি। স্বামী ছাড়া মেয়ে মানুষের আর কি গতি আছে গো মাসি? আমার কি অসীম সৌভাগ্য দেখো মাসি, এই পাক থেকে আমার স্বামী আমারে নিয়ে যেতে এসে। এখানে এখন যদি আমার মৃত্যু হয়, আমার সে সুখী কেউ হবে না গো মাসি। ও মাসি, মাসি গো, আমি যাবো মাসি, আমি যাবো। বলছি যে ওর নিশ্চয়ই ঘর ভাড়া বাকি আছে আপনার কাছে, নিন টাকাটা ধরুন। এতগুলো টাকা? আরে নিন না, ধরুন। এতদিন তো আপনি দেখভাল করেছেন ওর। বলছি চম্পা, চলো আমরা এখনই এখান থেকে চলে যাই, এখান থেকে কিচ্ছু নিতে হবে না। হ্যাঁ আমরা যাই, চলো চলো। দাঁড়াও জগন্নাথ বাবু, বলি তোমার মতলব কানা কি? মা বলছে কি, কি বলছো এসব তুমি? হ্যাঁ উনি কত বড় মনের মানুষ। ও সত্যি নকি, তোরা একটু ছাপ বাজা উলু দে, আজ আমাদের চম্পা শহর ঘরে যাচ্ছে, কত আনন্দের দিন বলতো। হ্যাঁ গুলো হাতে কেমন করে খুঁজে দিল? এভাবে যারা গুঁজে দেয় তাদের মতলব তো ভালো হতে পারে না।